কবির বল ছোট ভাই দাদা বাবা যারা তারা তো এই দেশটা শাসন করছে এখন এখন আমাদের যে প্রজারা আছে এরা তো কিছু কিছু প্রজা আছে এরা কথা শুনতাছে না ওই দিনকার একটা আটকে চালাইলাম আটটা কি বালু করে কাটছিলি হ্যাঁ ভাই বালু করে একবারে দুই রাখকারে মানে আট কবজাতে নিছি এক কবজা লইয়া গেছি আর কি শুন আমার বাপ দাদারা যে শাসনটা করত যেভাবে করত হাত কিন্তু এভাবে ধরে এখান থেকে কাটা পড়ে তো ঠিক এভাবে কাটবে আবার এখান থেকে কাটবে না না তারা যেন থেকে আসছে আমি একটু পারলে উপর থেকে যাব গুড এই না হলো তুই আমার ছোট ভাই ভাই হ্যাঁ মামুন বল আমি তো মনে করেন যে ডাইরেক্ট শুট করি আর কুবানির লেগে রাখছি ওরে এনামল না শুধু কুবাইব আর হ্যাঁ বিদেতে কইলড়া বাইর করিয়া টাইনা ছড়াইয়া লইব সরোজ না সরোজ জি ভাই ওদেরকে পরে ডাকবি আগে আমার ছোট ভাই আগে নিজ হাতে আমার ছোট ভাই একটা অভ্যাস কি জানো যে নিজ হাতে শাস্তি দিতে পছন্দ করে জি ভাই ও এই পর্যন্ত কতগুলো হাত কাটছে হিসাব আছে জানি ভাই আমার জানার মতে প্রায় মনে 2000 হাত কাটছে জানি পাগর 1000 জানি ভাই চোখ তুলছে প্রায় 500 তো এরকম শাস্তি তুই দিয়া যাইবি ঠিক আছে কারণ আমার বাপ দাদারা যেই শাসনটা করতো ওইগুলো যদি আমরা বজায় না রাখি আর ওর থেকে বেশি শাস্তি যদি আমরা না দেই তাহলে কিন্তু আমাদের নাম ডাক থাকবো না প্রজারা ভয় পাইবো না জি ভাই ঠিক কইছেন ঠিক 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 ভাই তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবি কাউকে ক্ষমা করবে না 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 কাউর ক্ষমা করা যাবে না এখন আরো প্রয়োজন বোধে আরো জুলুম বাড়াই দিতে হবে ভাই আমাদের সংবিধানে কাউকে ক্ষমা নাই নাই বাঘের বাচ্চা আসসালামু আলাইকুম ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম কি হইছে আমার মনে হয় ভাই এটা আমচুরি করছে বাগান থেকে হাই আমচুরি করছে তোর তো শেষ তুই একটা আমচুরি আছে আমি একটা আনো বল আরে বল মেরে না দা বল ঠিক মেরে বল বলে থাক শব্দ করবি না শব্দ করবি না আমি যেহেতু আমি যেহেতু এখানে মেইন আমি বড় বাবার বড় ছেলে আমি আগে ব্যাপারটা দেখি আর পরে তোরা আমি চুরি করছি স্যার একটা আমি চুরি করছি একটা একটা আমি চুরি করছি স্যার আর চুরি তো না তুই মির্জাফরের সামনে আম চুরি করছিস এটা আবার বলতে সব হাই রে তুই তো শেষ তুই আমার পাওয়ার বাগানের আম চুরি করছিস তুই জানো তুই পাইলি না মুখ পাইলি না রে কয় আম চুরি করছিস এটা ক একটা স্যার কেরছ সাম দে আরে আমার একটা হে আছে নে দিছাম দিছস কয় টাকা মুর দিছে এই মির্জাফরের বাগান থেকে আম নেওয়ার সাহস আছে মির্জাফর মাফ কি জিনিস জানে না আর মির্জাফর ছোট ভাই আরো জানে না শাস্তি এখনই নগদ ওরে ধরে যা আমাদের নাম ডাক থাকবে না তো থাকবে না দুই কুপে পালাবি দুই কুপে যা আটটা ফালায় পড়া পড়া তুইও যা তুই না থাকলে তো রইব না শুরু যা ভাই হ্যাঁ আমার তো এইতে বেলা এগুলো ভালো লাগে না আমার তো খালি শুট ভাই তাহলে তুই তুই পরে যা তুই পরে যা ভাই আমার তো ভিতর থেকে না না তুই যা তুই যা তুই দাঁড়া তুই থাক আমার ছোট ভাই যেন গেছে
কবির এই অপারেশন শেষ করে নেব তোরা দাঁড় আমার সাথে তুই তো জাস্ট মেন্টাল বয় তুই তো কোনো কথা রাখোস না ভিতরে ঢুকায় দে আর বাইরে করে লই এই বেটা মির্জাফরের কাজ কি এই মির্জাফর কে না তুই না আমি ভাই 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 আপনি ভাই সরি কথা বুঝে শুনে করবে এই আর আমাদের এরিয়া বাড়া এই পুরা 100 কিলোমিটারের ভিতর আমাদের এরিয়া বাড়া আরো শুধু আমাদের ছোট সাহেব বসার অধিকার রাখে কি করবি নিচে বয় মা বাবা সম্ভব না তার শাস্তি ভাই মুরব্বী মানুষ ভাই বয়সে মির্জা পরের কাছে কোনো মুরব্বী নাই তার চুল ফেলা এমন আটকাট ভাই আমি কই কি বয়স্ক মানুষ এইগুলো রাত মাত খাইতে বেশি মজা পাবে তো মাফ করে দে তুই আমার অনেক কাছের লোক একমাত্র তোর কথাই ও মাপ পাইছে যা হালো চুরের বাচ্চারা ছোট লোকের বাচ্চারা আচ্ছা বল তোর কি সমস্যা বল 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 এই তোর কি গারদের পরে ভয় পেব এই খাইছিস না কথা জোরে বলতে পারছ না হুজুর ব্যাপার হলো আমনগর মেলা জমি আমি আবাদ করি তা আমাদের যা ফসল হয় চার ভাগে তিন ভাগে আমনগরে দিয়ে দিই আর যদি দয়া করে আমাদের অর্ধেক ফসল নিতেন আর অর্ধেক ফসল আমার দিতেন তাইলে আমি গোকুল আমার নিয়ে একটু ঠিক মতো খাওয়ার করতাম আসাইল লোক কি কথা কয় রে তোর কি আসলে জ্ঞান বুদ্ধি কি শেষ হয়ে যেতেছে নাকি ভাই মির্জাফর কখনো অর্ধেক অর্ধেক সমান ভাগ করে না বুঝছ না তুই গোলাম তোর ভাগ একটা আমার ভাগ তিনটাই তোরা তো প্রজা তোমার পায়ে লেগে থাকবে সবসময় আর তুই অর্ধেক তুই অর্ধেকের কথা বল তুই সাহস করতে পারছিস বল বল এই হুজুর আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন হুজুর ক্ষমা করতে ওটা আমার দাম শেষ এই সমস্ত প্রজা করতে আসে কোন মরব্বী যদি আমার সামনে না আসে ভাই ভাই এই প্রজাটা আমাদের খেতে অনেক বছর ধরে কাজ করতেছে আমাদের আমাদের পুরানা ও ভাই আপনার বাবার আপনার বাবার সাথে উনি যত গেল বাবার সাথে যত সম্পর্ক থাকুক আমার কাছে কোনো ক্ষমা নাই আমার কাছে প্রজা মানে প্রজা সেটা বয়স্ক আর ছোট শাস্তি শাস্তি দিবি ঠিক আছে ভাই আরেকবার এবার আমার মাফ করে দিন বয়স্ক আরে চল আমাদের সামনে এই প্রজাটা দেখে আসি চল চলেন ভাই ঠিক আছে ভাই দখল আর দখল নাই জায়গাটা তো আমার আন্ডারে জি ভাই জি ভাই এই গাছ কারার সাহস কার আছে আর যে কাটছে ফোন লাগা সাইডে ধরো বাইরে একটু আগে দাও ফোন লাগা ভাই ফোন দিব তো যে গাছটা কাটছে তারা ধরে নিয়ে আইতো আমি খবর পাইছি কাটা কাটছে ওই মা বাপ কই তুই কামালটা কদরে লই তো ওই কামালটা ধরে নিয়ে আয় আমার
চলো ভাই তাহলে হেন যাই গেরে আজকে শালারে বানামু আজকে মাথা কিন্তু গরম আছে আমারে বেশি গরম আমার কিন্তু মাথা ভাই ছোট ভাই জানি দরকার নাই আমার ছোট ভাই তো আবার আয় পড়তে পারে বাড়ির পাশে যে তো যাই হোক চল তার আজকে বানাইতে ভাই মির্জাফরের এলাকার মধ্যে ভয়ে বাঘপন তো ঢুকে না আর ঘাস আরে ঘাস খাইতে বলে দেখছস তুই কি কই যায় এমন তুই এটা চিন্তা করছস উফ মাথা গরম ভাই চুপ চল আমার সাথে চলেন চলেন ভাই এখানে দাঁড়ায়া কি করে বুঝো না কি শুরু করছো তুমি এগুলা কিছু বুঝতেছি না ওরে মারো ওরে ধরো ওরে কাটো এগুলা কি করতেছো তুমি কি মরবে না এত মির্জাফর কিভাবে হলা এত সম্পত্তি দিয়ে তুমি কি করবা বলো এত কথা আমি সম্পত্তি চাই না কেন তুমি মানুষকে মারো ধরো কাটো এই তুমি আরেক ঘরের মেয়ে চুপ করে থাকবা যা করার আমি করতেছি আমার বাপ দাদা এই 80 বছরে যা করতে পারে নাই আমি 5 বছরে 3 গুণ করছি আগামী 10 বছরে 10 গুণ করাম তুমি কোনো কথা বলবে না এই তোমার পিঠে যে ওই দিন ওই যে দাও দিয়া যে সেগাটা দিলাম আগুনের আগুন থেকে তুলে যে সেগাটা দিলাম বুঝলে গেছো আবার দিতে হবে সুজা আবার বাড়ির দিকে যাও যা খুশি তা করো আমার কিচ্ছু ভালো লাগে বাড়িতে যাও সুজা ব্যাগ তুমি কোথাকার ফাজিল আমার কাছে বাধা দে ভাই মাহবুব রে ফোন দেওয়া হয়েছে ওরে ধরে নিয়ে আসতেছে টেনশন করেন না ভাই এত দেরি লাগে তোরা কি ফোন দিছস আরেকটা ফোন দেবো ভাই আবার ফোন দে তাড়াতাড়ি ফোন দে ভাইয়ের মাথা গরম হয়ে গেছে এই মাহবুব কই আর তাড়াতাড়ি নিয়ে আয় তাড়াতাড়ি আয় শালার এক দশকা 50 টুকরা বানাবি আমার জায়গাতে হাত দিছে জি ভাই হ্যাঁ এ ওনা না কে লিখিয়া আয়ো ভাই ছারে না তো ভাই এই দেখো নিয়ে আসছি নিয়ে আসছি দাও ছেড়ে করো এ এখানে এখানে বস বস নিচে বস জি ভাই বস বস ভাই আমাকে কেন এভাবে দূরে আনতেছে কেন তোর কত বড় কলিজা ভাইয়ের বাগানে তুই কয়টা গাছ কাটছস ভাই যে হেনে তাকায় ওই জায়গায় শয়তানও চোখ দেয় না তুই এই ভাইয়ের জায়গা তুই গাছ কাটছস কত বড় কুলজে রে তো কথা কম কইবি কোন কথা কইছিস রে কি কথা কইলো নয়া কথা কও আরে কি কথা কইলো মোল্লা মির্জাফরের দখলে চলে তোর জায়গা মানে কি করা যায় এদের মাথার চুল আমি উড়কে উড়কে ভাই মেজাজ কিন্তু আমার তিন চার রকম হয়ে যেতেছে কুবা টুবা তুই থাম ভাই কি করে দেখ কুবা টুবা কেন হইছে রে ওরের বাচ্চা তোর কত বড় কইল যা তুই ভাইয়ের বাগান থেকে গাছ কাটো এত বড় কইল যা আমি অবাক হয়ে যাই রে অবাক হয়ে যাই ভাই হ্যাঁ মাল্লা দেন আমি একটা শুট করে দিই আমি আছি না না আসসালামু আলাইকুম ভাই কি হইছে ভাই তোমার খারাপ তো ভাই তলার তো ভাই থাক এটা মজার ব্যাপার না এটা আমার দেওয়ার বিষয় না এটা আমার দেওয়ার বিষয় না না ছোট ভাই ছোট ভাই আমি দেখতেছি মেশিনটা আমার দে আমি দেখতেছি না 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 ওর কোনো খবর নাই ভাই এখন ভাই ভাই আমি থাকতাম না
আমার বাগান থেকে গাছ কাটে, আমার বাগান থেকে ভাই, যেহেতু এটা আমার বউয়ের ভাই লাগে ভাই, আমার মনে হ্যাঁ ম্যাডামের ভাই, ছোট ভাই, একটু ক্ষমার দৃষ্টিতে কি দেখা যায়? মাফ করে দেন ভাই, গাছ কাটছে কেন? আমরা তো ভাই কোনো সময় কইছি না, মাফ করে দেন, ওর একটা হাত কাটা ফলাই ভাই যান ভাই। ছোট ভাই উনি কিন্তু আপনার বিয়াই হয় কি করে দেয় মামুন বলতো, আমাদের প্রচন্ড রাগ ছিল। আমি কই কি ভাবি তো আসলে ভাবির ভাই লাগে, তা আত্মীয় তো, আপনারও তো আত্মীয় লাগে, মাফ করে দেন ভাই, মাফ করে দেন। একটা দৌড় দিবি, একটা দৌড় দিবি, এক দৌড়ে যাবি গা, দৌড় দে, এক দৌড় দে, দৌড় দে, একদম দৌড়ে যাবি, এই আশপাশ আর আবি না। ভাবি আপনি আপনি বাসায় যান, আমরা আইতেছি, সমস্যা নাই, এটা ভাবি হয়ে গেছে, হ্যাঁ আপনি বাসায় যান।